দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রম চালু হল বাংলাদেশে। ই পাসপোর্টে রয়েছে একটি এমবেডেড ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ, যেখানে পাসপোর্টধারীর বায়োগ্রাফি ও বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয়। বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকায় অবাঞ্ছিত কেউ এই পাসপোর্ট করতে এলে সহজেই ধরা পড়বে। সাধারণ পাসপোর্টের তুলনায় এই পাসপোর্টের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকছে বেশি, যার অনেকগুলোই থাকবে লুকানো অবস্থায়। জার্মানির যে কোম্পানিটা জার্মান পাসপোর্ট তৈরি করেন, ওদেরকেই আমরা এখানে ইন্টিগ্রেট করেছি। এটার ভিতরে অনেক ধরনের সিকিউরিটি ফিচার দেওয়া আছে এবং এটার ধরনের এনকোডিং সিস্টেম আছে, যে এনকোডিংটা মাত্র দুই তিনজনের হাতে আছে এবং সেটা হায়েস্ট অথরিটির মাধ্যমে এটা এনকোডিংটা আমরা করি। সেন্ট্রাল ডাটা বেস যেখানে রাখা হয়েছে ডাটা সেন্টারে, সেটা আমাদের সব কিছু প্রোটেক্টেড, ফায়ারওয়াল দিয়ে প্রোটেক্টেড এবং কোনো ধরনের হ্যাকিংয়ের পসিবিলিটি এখানে নাই। প্রতিটি পাসপোর্টে থাকছে যথাক্রমে 48 ও 64 পৃষ্ঠা। 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী পাসপোর্ট করতে নিয়মিতদের লাগবে 3,500 টাকা, তবে 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য ফি লাগবে 5,000 টাকা। অন্যদিকে 64 পৃষ্ঠার পাসপোর্ট করতে 5 বছর মেয়াদীদের লাগবে 5,500 টাকা এবং 10 বছর মেয়াদীদের লাগবে 7,000 টাকা। এছাড়া জরুরি ক্ষেত্রে দিতে হবে 5,500 থেকে 9,000 টাকা এবং অতীব জরুরি ক্ষেত্রে 7,500 থেকে 12,000 টাকা। ইতিমধ্যে আমরা কিন্তু জনগণকে প্রায় 900 ই পাসপোর্ট বিতরণ করেছি। অর্থাৎ ই পাসপোর্ট নিয়ে বাংলাদেশের নাগরিকগণ বিদেশ ভ্রমণ ইতিমধ্যে শুরু করেছেন। জাতি হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে ই পাসপোর্ট বহন করার যে আলাদা একটা মর্যাদা, সেটা তো আলাদাভাবে আছেই। পুরো বাংলাদেশে আমাদের পরিকল্পনা আছে আগামী জুন মাসের মধ্যে, এবং সেভাবে আমরা আগাচ্ছি। জুন মাসের মধ্যে পুরো বাংলাদেশ আমরা কাভার করব এবং ডিসেম্বর 2020-এর মধ্যে আমাদের ফরেন মিশন যেগুলো আছে 80টা, সেখানেও আমরা এই এনরোলমেন্ট কার্যক্রম শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ই পাসপোর্ট ও ই গেট চালুর মাধ্যমে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন এবং বাংলাদেশের ইমিগ্রেশন চেকপোস্ট সমূহকে স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে, ফলে পাসপোর্ট ও ইমিগ্রেশনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে আরও মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলে মনে করছেন তথ্য প্রযুক্তিবিদ ডক্টর বি এম মাইনুল হোসেন। ডিজিটাল টেকনোলজি এমন একটা জিনিস, এটা আপনার কাছে অপশন না যে আমি চাইলে নিলাম না হলে নিলাম না, এটা কাইন্ড অফ বাধ্য, আপনাকে আসতেই হবে, আজ হোক কাল হোক আসতেই হবে। হ্যাঁ, এটা সমস্যা আছে, এটা সিকিউরিটি কনসার্ন আছে, একে হ্যাকিং সম্ভব, এখানে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন সম্ভব, আপনাকে সেগুলো সলভ করতে হবে। বিশ্বের 119তম দেশ হিসেবে এরই মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে প্রদান করা হয়েছে ই পাসপোর্ট। বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট ব্যবস্থাপনা যুগোপযোগী করার পাশাপাশি উন্নত বিশ্ব সমমান নিশ্চিত করতে চালু করা হয়েছে ই পাসপোর্ট। বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত এবং বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংরক্ষিত থাকায় এই পাসপোর্ট নকল করা প্রায় অসম্ভব। দর্শক, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে দেশের প্রযুক্তি। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতে মাইটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান।